আদা। ঠান্ডা লেগে গলা ব্যথা বা কাশি হোক কিংবা বমি, এক টুকরো আদাই হলো ঘরোয়া সহজলভ্য জিনিস যা খেলেই বেশ উপশম পাওয়া যায়। আবার রান্নায় আলাদা স্বাদ আনতে যে এর কোনো ব্যতিক্রম নেই তা তো সকলেই জানি। এই আদাই চায়ের মধ্যে মিশিয়ে খেলে তা এক আলাদা মাত্রা এনে দেয়। গলা খুশখুশ করলে এক কাপ আদা চা খেলেই মিটতে পারে সমস্যা। আদার নানা রকম কার্যকারিতা নিয়ে আমাদের আজকের সেগমেন্ট আদানামা। আদা গ্যাসের সমস্যা দূর করে। যখনই গ্যাসের সমস্যা হবে তখনই আদা দিয়ে এক কাপ চা খেয়ে নিন। আদা কুচি করে কেটে হালকা লবণের সাথে চিবিয়ে খাবেন, গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। বিজ্ঞানীদের ধারণা মতে মাইগ্রেনের প্রথম ধাপ থেকেই আদা খাওয়া শুরু করলে এর জীবাণুগুলো সংক্রমণ করা থেকে বিরত থাকে। আদা ক্যান্সার সংক্রমণের রোগ জীবাণু ধ্বংস করে। মানুষের কোলন ক্যান্সারের জীবাণুসমূহ আদা নষ্ট করে দেয়। আদা বমি বমি ভাব দূর করে থাকে। একটি নতুন গবেষণায় পাওয়া গেছে যে আদা রক্তে শর্করার পরিমাণ কমিয়ে ফেলে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে আদা খাওয়া শুরু করতে পারেন। এতে আপনার ইনসুলিনের ব্যবহার কমে যাবে। অস্ট্রেলিয়ান এক গবেষণায় দেখা গেছে আদা শরীরের রক্ত জমাট দূর করতে সাহায্য করে। রক্তের জীবাণু দূর করতে এর জুড়ি নেই। আদার খারাপ গুণ হিসেবে বলা যায় গর্ভবতীদের জন্য ভালো নয় আদা। গর্ভবতী মহিলাদের মধ্যে গবেষণাকালে মিশ্র ফলাফল পাওয়া গেছে। গর্ভাবস্থায় আদা না খাওয়াই ভালো। আদায় বেশ কয়েক ধরনের স্টিমুলেট রয়েছে যা শরীরের পেশি মজবুত করে। ফলে অন্তঃসত্ত্বা মহিলাদের আদা এড়িয়ে চলা উচিত, বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম তিন মাস। প্রায় সময় আদার জন্য মুখ ও দাঁতে প্রদাহ বৃদ্ধি পায়, তাই আদা সবসময় পরিমাণ মতো খেতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমাদের স্টোরি টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।